নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 10ই মে মঙ্গলবার। নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। আজকে আমাদের বিশেষ প্রতিবেদনের বিষয়বস্তু হচ্ছে গেরুয়া ভারতে মিডিয়ার স্বাধীনতা খুঁজতে যাওয়া অলীক স্বপ্ন নয় তো? অলীক স্বপ্নই বটে। কমাস আগে ভারতের একটা বিমানবন্দরের ঘটনায় দেখুন না, বিশ্ববিখ্যাত এক মহিলা সাংবাদিককে নিয়ে কি কীর্তিটাই না হলো সেখানে। কৌতূহলী চোখগুলো তাকিয়ে রয়েছে সেই মহিলা সাংবাদিকের দিকে, আর কানাঘুষো চলছে, ম্যাডামকে প্লেনে উঠতে দেয়নি? তারপরই প্রশ্ন উঠছে, কেন? কে এই মেয়েটা? কী করেছে? টেররিস্ট নাকি? প্রশ্নগুলো কানে এসে ধাক্কা মারছে ওই মহিলা সাংবাদিকের, আর শামুকের মতো গুটিয়ে যাচ্ছেন রানা আয়ুব, পৃথিবীর বিখ্যাত ওয়াশিং পোস্টের সাংবাদিক রানা আয়ুব। টেররিস্ট নন, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক। গত 29শে মার্চের আগে তেমন কেউ চিনতই না মেয়েটিকে। ওয়াশিংটন পোস্ট হাতে গোনা যে কজন ভারতে পড়েন তাদের কেউ কেউ হয়তো জেনেছিলেন নামটা, যে নরেন্দ্র মোদীর ভয়ানক সমালোচক হচ্ছেন এই রানা আয়ুব, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক। ব্লগে কলামে ঢালাও কটাক্ষ তাঁর ভারতের বিজেপি সরকারকে, এর বেশি কিছু নয়। মুম্বাই বিমানবন্দরে ঘটনা সেদিন বরং সেলিব্রিটি করে দিয়েছে ওই সাংবাদিককে। লোকে দেখল রানা আয়ুব বাথরুমে গেলেও বাইরে দাঁড়িয়ে থাকছে ইমিগ্রেশন অফিসাররা। রানা আয়ুব বলছেন, আমার পাসপোর্ট, বোর্ডিং পাস সব তো আপনাদের কাছে, পালাতে পারবো আমি, তাহলে আমাকে এভাবে পাহারা দেওয়ার কারণটা কি? উত্তর দেননি ইমিগ্রেশন অফিসাররা। রানা আয়ুবের বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ রয়েছে, ইডির সমন আছে। যদিও সেই সমন ইমেলে এই মহিলা সাংবাদিকের কাছে পৌঁছে যাওয়ার আগে, বহু আগে, মিডিয়া গ্রুপে ভাইরাল হয়ে গিয়েছে, এমনই তার গোপনীয়তা। রানা আয়ুব তারপরও সহযোগিতা করেছেন, 12 ঘন্টা জেরা সামলেছেন, কিন্তু দেশ ছাড়তে পারেনি, তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি। কি করেছিলেন রানা আয়ুব? প্রথমত লিখেছিলেন একটা বই, গুজরাট ফাইলস, অ্যানাটমি অব আ কভার আপ। তার জন্য গুজরাট ঘুরে তথ্য সংগ্রহ করেছিলেন তিনি, রেকর্ড করেছিলেন 2002 সালের দাঙ্গা বিধ্বস্ত এলাকার পুলিশ অফিসার, আমলা এবং ক্ষতিগ্রস্তদের বয়ান। দ্বিতীয়ত, প্রবীণ এক মুসলিম নাগরিককে অটোরিকশায় তুলে নিয়ে গিয়ে বেদম মার এবং জয় শ্রীরাম বলতে বাধ্য করার প্রতিবাদে টুইট করেছিলেন। যোগী আদিত্যনাথের পুলিশ অবশ্য সেজন্য রানা আয়ুব সহ আরও 3 জন সাংবাদিকের বিরুদ্ধে এফআইআরও করেছে। তৃতীয়ত, হিজাব বিতর্কে মন্তব্য, সেবারও এফআইআর হয়েছে, এফআইআর করেছে কর্ণাটক পুলিশ। অর্থাৎ দুটো রাজ্যে রানা আয়ুবের বিরুদ্ধে এফআইআর হয়েছে, আর দু জায়গাতেই রয়েছে শাসক বিজেপি। রানা আয়ুব সত্যিই কি দোষী? অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত দুপক্ষই তাদের যুক্তির পক্ষে জোর সওয়াল করবে, কিন্তু কোথায় একটা যেন খটকা লেগেই থাকবে। বিজেপি তার বিরুদ্ধে এমন খড়্গহস্ত হয়েছে কেন? আর শুধুই কি রানা আয়ুব? নরেন্দ্র মোদী জামানায় একের পর এক সাংবাদিককে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায়, দায়ের হয়েছে রাষ্ট্রদ্রোহের মামলা, রাস্তাঘাটে দুষ্কৃতীরা ঘিরে ধরেছে, শাসিয়েছে, মেরেছে সাংবাদিকদের। তাই আন্তর্জাতিক সমীক্ষা যখন ভারতের সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে বিপন্ন বলে ঘোষণা করেছে, আশ্চর্য হওয়ার কিছু থাকে না। পরিসংখ্যানটা কিন্তু রীতিমতো উদ্বেগজনক। বিশ্ব সংবাদ স্বাধীনতা সূচক অর্থাৎ WPFI অনুযায়ী 142 নম্বর থেকে 8 ধাপ নিচে নেমে গিয়েছে মোদীর ভারত। অর্থাৎ 180টা দেশের মধ্যে ভারতের স্থান এখন 150, আর সেটা হয়েছে 1 বছরের মধ্যেই। সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। প্রথম 3টে হলো প্রশাসন, আইনসভা এবং বিচার ব্যবস্থা। সাংবাদিকরা এই 3 স্তম্ভের সঙ্গে মানুষের সেতুবন্ধন করেন। সরকারের ভুল, ত্রুটি, অর্থনীতি, মানুষের চাওয়া, মানুষের পাওয়া ফুটে ওঠে তাঁদের প্রতিবেদনে। তাই কোনো সরকার যদি মিডিয়ার স্বাধীনতায় হস্তক্ষেপ করে, তা কখনো গণতন্ত্রের জন্য ভালো বিজ্ঞাপন
হতে পারে না। আন্তর্জাতিক মহল বলছে এমনটাই হচ্ছে ভারতে। এখানে হাতরাসের নৃশংস ধর্ষণ নিয়ে কলম ধরার জন্য জেলে যেতে হয়েছে সিদ্দিক কাপ্পানকে। 5000 পৃষ্ঠার চার্জশিট দিয়েছিল পুলিশ, জুড়ে দেওয়া হয়েছিল কাপ্পানের লেখা 36টা প্রতিবেদনও। আশ্চর্যের বিষয় হলো চার্জশিটে কিন্তু একবারও বলা হয়নি যে তার খবর মিথ্যা, বরং দাবি করা হয়েছে কি না, দাবি করা হয়েছে সিদ্দিক কাপ্পান প্রান্তিক এবং সংখ্যালঘু মানুষদের খেপিয়ে তোলার চেষ্টা করেছিলেন, যা সমাজের পক্ষে ভয়ঙ্কর। ২০১৮ সালের আগস্ট মাস থেকে জেলে আসিফ সুলতান। তাঁর অপরাধ কি? তাঁর অপরাধ হচ্ছে কাশ্মীরের অশান্তি নিয়ে তিনি লিখেছিলেন, প্রতিবাদ করেছিলেন প্রশাসনিক ব্যর্থতার, তাই জেলেই তাঁর ঠিকানা। জামিন পেয়েছেন কিন্তু তবুও তাকে মুক্তি দেওয়া হয়নি। সরকার বলছে পাবলিকের নিরাপত্তার খাতিরে, পাবলিকের নিরাপত্তার খাতিরে গ্রেপ্তার করে রাখা হবে আসিফকে। এছাড়াও রয়েছেন মীর ফয়জাল বা শ্যাম মীরা সিং। ত্রিপুরার অশান্তি নিয়ে সোশ্যাল মাধ্যমে পোস্ট করায় তারাও মোদির জমানায় রাষ্ট্রদ্রোহী। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আরএসএফ এর দক্ষিণ এশিয়ার ডিরেক্টর ড্যানিয়েল সম্প্রতি বলেছেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তার দল এবং মিডিয়া হাউসগুলোর মধ্যে একটা ভালো রকম সমঝোতার ব্রিজ তৈরি হয়েছে, সেতু তৈরি হয়েছে। ভারতে অধিকাংশ বড় সংবাদ মাধ্যমের মাথাতেই এখন বিজেপির প্রভাবশালীরা বসে আছেন। তাদের সঙ্গে সম্পর্ক গভীর হলে সেই খবরের কাগজ বা টিভি চ্যানেল সরকারের বিরুদ্ধে লিখবে না, যারা লিখবে তাদের উপর কোপ নেমে আসবে। বিজেপির বিশ্বাস তারা দলের সঙ্গে ভক্তদের সম্পর্ক নষ্ট করছে, তাই বিরুদ্ধ মত প্রকাশ করলেই এই দেশের দেশদ্রোহী হয়ে যেতে হয় বা মর্মান্তিক পরিণতি হয়। উদাহরণ গৌরী লঙ্কেশ। সূচক অনুযায়ী রাশিয়া এবং চীনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে আমাদের ভারত। শোনা যায় ওই দুটো দেশের সংবাদ স্বাধীনতার হাল নাকি আরও শোচনীয়। তালিকায় ভ্লাদিমির পুতিনের দেশ রয়েছে 155 নম্বরে, আর কমিউনিস্ট চীন তো একেবারে 175 নম্বরে। অনলাইন মিডিয়া হলে তাদের জন্য এখন পর্দার আড়ালে থাকে অভিনব ফায়ার ওয়াল। সরকারের অপছন্দের কোনো প্রতিবেদন আর প্রকাশিত হয় না, কিংবা যদি বা প্রকাশিত হয় তার মেয়াদ থাকে বড় জোর মেরে কেটে 1 ঘন্টা, তারপর স্রেফ উধাও হয়ে যায় খবরটা একেবারে অনলাইন থেকে। বিশ্বে প্রায় 300 সাংবাদিক এখন জেলবন্দি, ভারতে সংখ্যাটা 13। জানুয়ারি থেকে এখনো পর্যন্ত মারা গিয়েছেন একজন সাংবাদিক। মোদী সরকার অবশ্য এসব মানতে নারাজ। আরএসএফ এর ওই সমীক্ষা নিয়েও তাদের বিস্তর আপত্তি রয়েছে, আর তাই এই দাবি মানছি না, মানব না। আন্তর্জাতিক মহল অবশ্য এই ওজোর আপত্তিতে গা করছে না, তাদের কাছে ভারতের মুখ যা পোড়ার পুড়েছে। গুপ্তচর বৃত্তি চলছে সাংবাদিকদের উপর, ফোনে হানা দিচ্ছে পেগাসাস, কথোপকথন মেসেজ চলে যাচ্ছে এজেন্সির ভোল্টে, তারপর শুরু হচ্ছে ঘুঁটি সাজানো। গণতন্ত্রের এই স্তম্ভই তখন হয়ে উঠছে গণতন্ত্রের বিষ। এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন ওঠে, স্বৈরাচারী শাসনের ছত্রছায়ায় স্বাধীন সাংবাদিকতা কতটা নিরাপদ? ২০২০ সালের ইউনেস্কোর রিপোর্টই বলছে সাংবাদিকতা করার বিপদ বিচার করলে বিশ্বের মধ্যে ষষ্ঠ স্থানে আসে ভারত, তার আগে আফগানিস্তান, মেক্সিকো, সিরিয়া, সোমালিয়া এবং ইয়েমেন। এইসব রাষ্ট্রে গলা টিপে খুন করা হয় সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে, আইনকে ব্যবহার করা হয় তাদের বিরুদ্ধে অস্ত্র হিসাবে, নির্দেশনামা জারি করা হয় যেমন বলবো ঠিক তেমন খবর করতে হবে, এমন কিছু লেখা বা এমন কিছু দেখানো যাবে না যাতে রাষ্ট্রের কূটনীতি বা সম্মানে আঘাত লাগে। তাই চালাও প্রোপাগান্ডা। শাসকের নজরে ভালো সাজতে, অস্তিত্ব টিকিয়ে রাখতে অন্যায় চলছে, চলুক। কিচ্ছুটি বলা যাবে না, কিচ্ছুটি শোনা যাবে না, কিচ্ছুটি লেখাও যাবে না। সাংবাদিকদের হতে হবে সেই গান্ধীজির নয়া 3 বাঁদুর, তাদের বাজাতে হবে সরকারের ঢাক। সাধারণ ঘর থেকে উঠে আসে সাংবাদিকরা, মধ্যবিত্ত পরিবার, সামান্য চাকরিজীবী,
শাসকের পাহাড় প্রমাণ চাপ নেওয়ার মতো ক্ষমতা খুব বেশি নাগরিকের থাকে না। রানা আয়োগের মতো মহিলাদের অশ্লীল মিম বা বিকৃত ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়, মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা দেখলেই বাজারি করে দেওয়া হয় তাকে। নেপথ্যচারীরা এতটুকু ভয় পায় না, তাদের বিশ্বাস মাথার উপর তাদের ছাতা আছে এবং সেই ছাতা সব থেকে শক্তিশালী। লাগাতার আঘাতে কেউ ভেঙে পড়ে, কেউ জলাঞ্জলি দেয় আদর্শকে, আর তারপরও মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকে যারা, তারা নজরদারি কিংবা রাষ্ট্রদ্রোহিত তকমা পায়। স্বাধীনতাহীনতায় যে এযুগের সংবাদ মাধ্যমের এটাই নিয়তি, আর ক্যাচলাইন এখন একটাই, চুপ, গণতন্ত্র চলছে। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান, এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য, গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন, তারা আজকের এই ভিডিওতে লাইক দিয়ে, সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন, স্বকীয়তায় উজ্জ্বল নানা ব্যক্তির সাক্ষাৎকার এবং ভিন্নধর্মী নানা বিষয়ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।